ড্রাগন ফলের চাষ এখন দেশেই হচ্ছে, ফলে এর দেখা মিলছে এখন প্রায় সব জায়গাতেই। ড্রাগন ফল দুই ধরনের হয়, ভিতরের অংশ লাল ও সাদা, দেখতে ও খেতে চমৎকার হয়। আছি পাবনা জেলার চাটমোহর উপজেলার হুগুলবাড়িয়া গ্রামে। মোহাম্মদ হোসনে মোবারক হিরো, আমার বাসা পাবনা জেলার চাটমোহর উপজেলার হোগলবাড়িয়া গ্রাম। এরপরেই আপাতত শুরু করছে আমার বর্তমানে মানে টোটাল এরিয়া দেখতে দেখতে পাচ্ছেন, এটা 6 বিঘার এরিয়া আমার। অলরেডি 3 বিঘার উপরে ড্রাগন বাগান, অলরেডি যে বাগান দেখতেছেন এই বাগান আছে, আর আরও অলরেডি 3 বিঘার কাজ মানে পাশেই চলতেছে, আপনাদের ভিডিও শেষে দেখাবো ইনশাল্লাহ। শুরুটা কতটুকু জমির উপর দিয়ে? আমার শুরুটা আসলে এই 3 বিঘার উপর দিয়েই শুরু, আমার যাত্রা শুরু হয় 3 বিঘার উপরেই। আমি 2021 সালের ডিসেম্বরে ওই চাষ শুরু করছি, এখন 2023 সালের নভেম্বর মাস, মানে আর 1 মাস পর আমার এই বাগানের বয়স 2 বছর পূর্ণ হবে আর কি। 2 বছর পূর্ণ হবে। হ্যাঁ, বাগান করার মেন্টালিটি কীভাবে আসলো, মানে আইডিয়াটা কীভাবে আসলো? আচ্ছা, বাগান আসলে আমি ওই একটা চাকরি করতাম, আসলে আমি সিভিল ইঞ্জিনিয়ার, তো আমি চাকরির পাশাপাশি ভাবতেছিলাম যে আর কি করা যায়। তো ইউটিউবে মানে বিভিন্ন ফল চাষ সম্পর্কে দেখতে দেখতে তার যখন ড্রাগন আসে, আসলে ওই থেকেই আমার মানে ড্রাগন চাষ করার প্রতি খুব মানে উদ্বুদ্ধ হই এবং ওখান থেকে চাষ শুরু করি আমি আর কি। হ্যাঁ, ইন্সপায়ারটা আমি আসলে মানে ইউটিউব দেখেই হয়েছে আর কি। ড্রাগন তো বিদেশি ফল, এই বিদেশি ফল আপনি করতে পারবেন? হ্যাঁ, আমি দেখলাম যে আসলে এই ফলগুলো বাংলাদেশের নাটোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, কুষ্টি একটু কম আছে, ঝিনাইদহ প্লাস চুয়াডাঙ্গা আছে। তখন আমি ইউটিউবে দেখলাম, তখন এই বিভিন্ন বাগান ঘুরে ঘুরে যখন দেখলাম যে না এটা আসলে করা যায়, বা যারা বড় ভাই বাগান করছে ইতিপূর্বে ওদের বাগান দেখেই আসলে আমার ইচ্ছা হয় যে ইনশাল্লাহ ওরা যদি পারে তাহলে আমি অবশ্যই পারবো। সেই থেকেই আসলে ড্রাগন চাষ শুরু আমার। যে যে জমির পর আর কি করছেন প্রথম যে 3 বিঘা, এটা কি সম্পূর্ণ আপনার নিজের নাকি বর্গাকার? হ্যাঁ, মানে বর্তমান আমার যে যে বাগান প্রেজেন্ট আছে আসলে এই বাগানটা আমার টোটাল জমি আমাদের আমার নিজের আমাদের নিজের, আর আরও যে করতেছি ওখানে আমাদের নিজের, শুধু একটা জমি আছে এখানে বাইরের, আর নাহলে সব নিজের, সব নিজের আয়ত্তেই করা হচ্ছে, সব নিজের। এই প্রথমে 3 বিঘা জমি স্টার্টিং করতে কত টাকা মতো খরচ হয়েছিল? আসলে ড্রাগন তো একটু ব্যয়বহুল চাষ, সেটা সবাই জানে। আমার এই বাগান 3 বিঘা যখন আমি স্টাডি করি, আসলে স্টাডিতেই আমার প্রায় 5 লক্ষ টাকার মতো মানে মানে ইনভেস্ট করতে হয়। হ্যাঁ, এবং তারপরে আস্তে আস্তে টোটাল ইনভেস্ট যখন 8 লাখের প্রায় কাছাকাছি, তখন আমি ফল পাওয়া শুরু করছি। প্রথম বছরে মানে মোটামুটি আমি সব মিলিয়ে প্রায় 3 লক্ষ টাকার মতো বিক্রি করছিলাম প্রথম বছরে, আর এই বছরে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আসলে অ্যামাউন্টটা বলা কেমন হবে, তার যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আপনি সন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অ্যামাউন্ট এই বছরে ইয়ে করছি, আর সামনে তো দেখতে পাচ্ছেন বাগানে ফল আছে। হ্যাঁ, এখন এই হিসাবে মানে আলহামদুলিল্লাহ ভালোই আশা করা যায়। আপনি বীজটা সংগ্রহ করছিলেন কোথা থেকে? আমি বীজটা সংগ্রহ করছিলাম নাটোরের বিভিন্ন জায়গা থেকে আর কি। বিভিন্ন জায়গা থেকে মানে দেখে দেখে সবচেয়ে সেরাটা সেরা জাতটা, সেটা আমি মনে করেন যে গাছ এরকম ফল দেখে বাছাই করে তারপর নিয়ে আসছি। আচ্ছা, বাগান তো এখন বর্তমানে বড় পরিসরে মানে হয়ে গেছে, এখান থেকে কি আপনি কাউকে চারা দেন বা বীজ? হ্যাঁ, আমি অবশ্যই এখান থেকে বছর আমার সুদূর চুয়াডাঙ্গা, তারপরে আরও বিভিন্ন জায়গায় মনে করেন চারা গেছে। আমি এবছরে আল্লাহ মানে ইনশাল্লাহ অনেক জায়গায় চারা বিক্রি করছি, এবং আমার ড্রাগনের কাটিং যদি আমার কাছ থেকে কাটিং নিতে চায় তাহলে সে অবশ্যই বাগানে এসে দেখে, তার যদি ভালো লাগে তাহলে সে নিতে পারে আর কি। ফলের ক্ষেত্রে কেউ যদি ফল নিতে চায়? হ্যাঁ, যদি ফল নিতে চায় তাহলে অবশ্যই যারা ব্যবসা মানে ব্যবসা করার উদ্দেশ্য, বা যদি কারোর খাবারের জন্য ইয়ে হয় তাহলে আমার নাম্বার আপনাদের ভিডিওতে দেওয়া থাকবে, সে যোগাযোগ করতে পারবে। ফোন নাম্বার হলো 01743658792। মানে এই নাম্বারে আপনাকে কল দিলে পাওয়া যায়। হ্যাঁ, তার জন্যই না, যদি কারোর যে কোনো মুহূর্তে যদি কারোর কোনো সহযোগিতা লাগে বা কারোর কোনো পরামর্শ লাগে তাহলে সর্বক্ষণ ইনশাল্লাহ আমি অবশ্যই তাদের পাশে থাকবো। আসলে 90% লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম, তারপরে এখন যদি কেউ না জেনে হঠাৎ করে পরামর্শ ছাড়াই করতে যায় তাহলে সেক্ষেত্রে তো লস খেতে পারে, কিন্তু যদি একজন জানা বা যারা চাষ করে এদের একজন সফল চাষির যদি পরামর্শ নেয় তাহলে ইনশাল্লাহ লস হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। আসলে বাংলাদেশ তো মানে ফলে ফুলে মানে সমৃদ্ধ হোক, এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীরও চাওয়া। এখন যারা যুবক আছে অনেকেই, আমিও কিন্তু চাকরি করতাম, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আমি লাস্টে
চাকরি ছেড়ে দিয়ে কিন্তু এখন নিজেই একটা উদ্যোক্তা হয়ে কিন্তু অনেকদিন যাবো চাকরি করছি, অনেক প্রায় 8-9 বছর চাকরি করছি আমি ইনশাল্লাহ। তো এখন আমি চাই যারা যুবক আছে তারা এই কৃষি সেক্টরে মানে ছোট করে না দেখে, তারা যদি কৃষি সেক্টরে আসে আমি মনে করি শিক্ষিত মানুষ অবশ্যই তারা ডেভেলপ করবে। হ্যাঁ, কৃষিতে একটা যে বই মানে একটা বিপ্লবিক যে একটা ইয়ে আছে মানে ব্যাপার সেবার ব্যাপার আছে, এইগুলো মনে করেন যে যারা কৃষিতে আসবে তারা শিক্ষিত মানুষ, তাদের অবশ্যই মানে বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। মানে 4-5টা লোক মানে সবসময় থাকে, মানে আল্লাহর সবসময় থাকে ওরা। এক সময় কিন্তু আমি একজনের চাকরি করতাম, এখন আমি ওদের প্রায় 5টা মানুষে মানে প্রতি সপ্তাহে, হ্যাঁ 5টা সপ্তাহে আমি প্রতি সপ্তাহে 5টা মানুষে 15,000 টাকা করে তার লেবার বিল দিই। এরকম উপযুক্ত জমি থাকে, উপযুক্ত জায়গা নির্বাচন করে তারপরে করতে হবে। এখন যে কোনো জায়গায় তো আসলে এটা করলেই আর কি মানে হবে না, অবশ্যই সেটা যেন বন্যায় প্লাবিত না হওয়া জমি, যেখানে শুকনা সবসময় ড্রাই থাকে এমন জমিতে যদি ড্রাগন চাষ করে তাহলে অবশ্যই সে সফল হবে। মাটির জন্য কোন মাটিকে আপনি আদর্শ মাটি মনে করেন? আসলে ড্রাগনের জন্য মানে যেটা আমরা মোটা মাটি বলি আর কি, মোটা মাটিতে সবচেয়ে ভালো ড্রাগন হয়। তারপরে সব মাটিতেই ড্রাগন হয় কিন্তু মোটা মাটিতে একটু আর কি যাই হোক এর ফলনটা একটু বেশি এবং ফলের সাইজটা অনেক বড় হয়। মানে আমার যেটা এক্সপিরিয়েন্স আমি দেখছি যে আমার এই জমিতে মোটা মাটিও আছে বিলো দোয়াশ মাটিও আছে, কিন্তু আমি দেখছি যে বিলো দোয়াশের থেকে মোটা মাটিতে মনে করেন যে আর একটু বেশি ফল হয় এবং বেশি ভালো হয়। এটা তো একদম গোড় থেকে শুরু হয়েছে ড্রাগন, মানে আপনি যে সারা যেটা লাগাবেন ওই মানে মাতৃ গাছের ওই ইয়ের থেকে মানে কাঁটা ফেটে ওখান থেকে আপনার ফুল বা মানে যে কোনো জায়গার থেকে ফুল বেরোতে পারে। প্রত্যেকটা কাঁটা আপনি দেখতেছেন, প্রত্যেকটা কাঁটা আপনি আমার একটা গাছে মনে করেন যে 4-5টা পর্যন্ত ফল এক জায়গায় ধরে আছে, পাল্টা বলতে এক ডালে আপনি এই দেখেন এই এক ডালে এটাতে মনে করেন 3টা ফল এবং 3টা ফল কিন্তু বিগ সাইজ। দেখেন একটা ফলের ওজন আপনার মানে 600-700 আবার কতগুলো 800-900 এরকম ফলও আছে। আসলে আপনাদের ভিডিওর বিভিন্ন জায়গায় দেখানো যাবে যে একটা ফলের ওয়েট ছোটো বড় সব রকমেরই আছে, বড় ফল একটা ফলতে 1 কেজির কাছাকাছি হচ্ছে এমন ফলও আছে। ড্রাগনটাগুলো ঝাঁকে ঝাঁকে আসে, মানে একটা ঝাঁক শেষ হলে আবার একটা ঝাঁক আসে, একটা ঝাঁক শেষ হলে আরেকটা ঝাঁক, এরকম মানে মোটামুটি বড় যে ঝাঁকটা দেখতে ফলের এখন তো এখনও পাকে নাই, তো মানে মোটামুটি পাকতে পাকতে এগুলোর গ্রোথ আরও অনেক বড় হবে। হ্যাঁ, আরও বড় হবে আর কি। ফসল হিসাবে আরও অন্য ফল হোক সবজি হোক চাষ করা হয়, তো ড্রাগনের ক্ষেত্রে কি এগুলো করা যাবে বা করা যায় কি? না, আসলে ড্রাগনের মধ্যে সাথী ফসল আমি না চাষ করার জন্যই বলবো, কারণ এর অনেক পরিচর্যা আছে, এখানে অনেক হাঁটাহাঁটি করতে হয়। এখন হাঁটাহাঁটি করতে গেলে গাছে পানি দেওয়া লাগে প্রচুর পরিমাণ, সেই ক্ষেত্রে মনে করেন যে কোন সব ফসলের তো এক সমান পানি লাগে না, দেখা যায় যে বেশি পানি দিলে ওই ফসল নষ্ট হবে, আবার বিভিন্ন সময় বিভিন্ন বিষ প্রয়োগ করতে হয়। এই জন্য আসলে ড্রাগনে সাথী ফসল মানে না করাটাই ভালো আর কি। তারপরে যদি কেউ করতে তার ব্যক্তিগত ব্যাপার স্যাপার, আপনি দেখছেন আমার বাগানে কিন্তু ঘাসও নেই, অলরেডি দেখছেন একদম কিন্তু ঘাসও নেই, ঘাসও কিন্তু পরিষ্কার করে একদম টোটাল বিষ দিয়ে। এরকম মানে সুন্দর বাগান আদর্শ বাগান করতে গেলে বাগানটা সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, শ্রুতি বলছিলেন আপনি নতুন একটি বাগান করছেন, চলেন আমরা এখন আপনার নতুন বাগানটা দেখে আসি। হ্যাঁ, আসলে আমার নতুন বাগানটা কিন্তু এই বাগানের সঙ্গেই ক্যামেরা একই বাউন্ডারির মধ্যে আর কি, নেটিং করছি, নেটিং এর পরে যায় আমার বাগানটা। আসলে যারা নতুন বাগান করতে যায় তারা এগুলো দেখলে মোটামুটি তার একটা ভালো ধারণা হবে, খুঁটির দূরত্ব কতটুকু আছে, কিভাবে খুঁটি গাড়লে ভালো হয়, কতটুকু হাইটে গাড়লে ভালো হয়। বাগানটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মনোরম পরিবেশে। এইখানে একটা জিনিস খেয়াল করলাম, তা হচ্ছে এই প্রত্যেকটা খুঁটিতে তো আপনি ড্রাগন বীজ উঠাই দেবেন তাই তো? তো এখানে আমরা পেয়ারা গাছ লক্ষ্য করতেছি, যেটা কি আপনি সাথী ফসল হিসেবে করতে চাচ্ছেন নাকি আগে পেয়ারা গাছ ছিল? আমি গত বছরে পেয়ারা গাছ লাগাইছিলাম, কিন্তু লাস্টে আমি যখন দেখলাম যে আসলে পেয়ারা এক মন পেয়ারা আমরা বাজারে নিয়ে গেলে 1200-1400-1500 টাকা মন বিক্রি করি, কিন্তু ড্রাগন তো এক মন ড্রাগন প্রায় 10,000-9,000-8,000, সেই সেটা বিবেচনা করে দেখলাম যে পেয়ারা তো খাটনি প্রচুর পরিমাণ খাটাখাটনি করতে হয়, যত মানে আপনার হলো ড্রাগনই লাভজনক বেশি, এই জন্য পেয়ারা গাছ উঠাই দিচ্ছি, পেয়ারা গাছ উঠাই দিয়ে এখন আর কি ড্রাগন চাষ শুরু করবো ইনশাল্লাহ, অল্পদের মধ্যে গাছ রোপণ করবো আর কি। এখন আমাদের পেয়ারা গাছ আসলে দেখে পেয়ারা বাগান করতে চাই তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে, নাম্বার নিয়ে আমাদের মানে পেয়ারার জাত হলো থাই সুপার যেটা 10 সেই জাতটা, এখানে আছে হলো চায়না 3 আর গোল্ডেন 8, এখানে 3টা জাত আছে আর কি, এবং 3টাই খুব টপ জাতের পেয়ারা। এখানে যে খুঁটিগুলো আমরা দেখতে পাচ্ছি এই খুঁটিগুলোর আর কি দৈর্ঘ্য কত লম্বা? আমার খুঁটিগুলো এখান থেকে একটা থেকে আরেকটার আপনার দৈর্ঘ্য আছে হলো আপনার এটা এই বাগানটা হবে হলো ট্যালিস সিস্টেম,
ওটা তো হলো খুঁটি খুঁটে দেখছেন যে একটা করে খুঁটি একটা করে গাছ, আর এই টোটাল এই বাগানটা হবে টেলের সিস্টেম, মানে আপনার টানা থাকবে, দুই পাশে গাছ পড়ে থাকবে, আর মনে করেন যে মাঝখানে কোনো টায়ার থাকবে না, ওই যেরকম খুঁটি সিস্টেম এরকম হবে না, এটা একদম টানা থাকবে, এই পাশে গাছ পড়ে থাকবে, দুই পাশে গাছ থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আপনার সামনে নেক্সট ভিডিও যদি আল্লাহ কোনো দিন নিয়ে আসে তাহলে এই বাগানটা আপনি ধরবেন। এখন যদি কেউ মানে বাগান করতে চায় আসলে তার জন্য উপকারী আসবে যে তারা কীভাবে খুঁটি পুঁতবে, আপনি টেলিস করলে হলো আপনার 7 ফিট বাই 8 ফিট দিলে ভালো হয়, আপনার যে হলো আপনার মানে যেটা হলো আপনার ভার্টিক্যালে যেটা থাকবে, আসলে ভার্টিক্যালি বলতে আসলে মানে হরিজন্টালে যেটা থাকবে, ভার্টিক্যালি না, ওটা আপনার মনে করেন যে লম্বালম্বি ওটা আপনার 7 ফিট থাকবে, এবং পাশের যে রাস্তাটা ওই রাস্তাটা 8 ফিট রাখলে মনে করেন যে ভালো হয় আর কি। এটা হলো আপনার ইয়ের সিস্টেমের, টেলিস সিস্টেমের। আর যদি কেউ বাগানে খুঁটি সিস্টেম করতে চায় তাহলে সেক্ষেত্রে 8 ফিট বাই 8 ফিট করলে চলাচলের জন্য সুবিধা হয় এবং মানে ওটা ভালো হয় আর কি। মানে সারা বাগান ঘুরে যতটুকু বুঝতে পারলাম, আপনি একটি বাগান করার পরে ফুল হওয়ার পরেই আপনি আর একটা বাগানের উদ্যোগটা নিয়েছেন। একটা বাগান করছি, তখন করার পর যখন দেখলাম যে না আলহামদুলিল্লাহ এটা মানে করা যায়, এটাতে লস নাই, সেই জন্য মনে করেন যে আর একটা বাগান যে করলাম। দর্শক আপনারা দেখতে পারলেন আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোহর উপজেলার ভুগুলবাড়িয়া গ্রামের মোহাম্মদ মোবারক ভাইয়ের সাথে আমরা কিছুক্ষণ কথা বললাম।